আসসালামু আলাইকুম। আমরা দেখব যে কিভাবে গুগল মিটের রেকর্ডিং গুলো আমরা ক্লাসরুমে আমাদের স্টুডেন্টদের সাথে শেয়ার করতে পারি। আমরা ব্রাউজার ওপেন করে আমাদের কলেজের আইডি দ্বারা সাইন ইন করব। এরপরে উপরে ডান দিকের এই নয় ডটের মতো আইকনে ক্লিক করে গুগল ড্রাইভ এই ড্রাইভ অ্যাপে ক্লিক করব। অন্য একটি ট্যাবে ড্রাইভ ওপেন হয়ে যাবে। এরপরে আমরা মিট রেকর্ডিংস এই ফোল্ডার এখানে পাবো। এখানে আমরা ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের ক্লাসের রেকর্ডিংস গুলো এখানে দেখতে পাবো ভিডিও হিসাবে, এবং ওয়ার্ড ডকুমেন্ট গুলো হচ্ছে ক্লাস চলাকালীন সময় যে টেক্সট গুলো দেওয়া হয়েছে সেগুলো। তো ভিডিও গুলো আমরা শেয়ার করার জন্যে যে ভিডিওটি আমরা শেয়ার করতে চাই, যেমন কোন ভিডিওটি কোন তারিখের, এটা আমরা লাস্ট মডিফাইড এর আন্ডারে আমরা যে তারিখটি দেখতে পাচ্ছি এখান থেকে দেখে আমরা বুঝতে পারবো ভিডিওটি কয় তারিখের। সুতরাং যে ভিডিওটি আমরা দিতে চাই সেই ভিডিওর উপরে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে প্রথমে ভিডিওটি রিনেম করে নিলে ভালো হয়। রিনেম করে দিতে পারি আইসিটি ক্লাস অফ 30th June 2020। ওকেতে ক্লিক করব। রিনেম হয়ে গেল ক্লাস, এই যে সবার উপরে উঠে গেল। এখন এই ভিডিওর উপরে আমরা আবার রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা এই অপশনগুলোর মধ্যে গেট শেয়ারেবল লিঙ্কে আমরা ক্লিক করব। এই ডায়লগ বক্স আসলো, এখানে গটিতে ক্লিক করে তারপর কপি লিঙ্কে ক্লিক করব। এরপরে ডান এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের মেইলের উপরে ডান দিকের নয় ডটের মতো আইকন থেকেও আবার গুগল ড্রাইভ থেকে, যেহেতু ভিডিওর লিঙ্কটি আমরা কপি করেছি, এখানেরও ওই একই উপরে ডান দিকের নয় ডটের মতো আইকনে ক্লিক করে ক্লাসরুমে ক্লিক করব। একটি ট্যাবে ক্লাসরুম গুগল ক্লাসরুম ওপেন হয়ে যাবে। ক্লাসরুম পেজটি যখন লোড হয়ে যাবে সেখান থেকে আমরা যে ক্লাসরুমে ভিডিওটি দিতে চাচ্ছি সেটিতে ক্লিক করব। ক্লিক করে আমরা ক্লাস ওয়ার্কে যাব। ক্লাস ওয়ার্কে গিয়ে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা প্রথমে একটি টপিক দিতে পারি যে মিট রেকর্ডিংস, লিখে অ্যাড দিব। এরপরে আমরা আবার ক্রিয়েটে দিব। এখানে আমরা ম্যাটেরিয়াল অপশন এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা লিখতে পারি রেকর্ডিং অফ 30th of June 2020। ডিসক্রিপশনে লিখতে পারি সি দি ভিডিও অ্যাটাচ বিলো। এখন এখানে আমরা যেটা করব, আমরা এই ম্যাটেরিয়ালের আগে এই ডান দিক থেকে টপিক সিলেক্ট করব, যেহেতু আমরা মিট রেকর্ডিংস টপিক ক্রিয়েট করেছি সেটাতে দিব। এরপরে আমরা অ্যাডে ক্লিক করব। এই চারটি অপশনের মধ্যে সেকেন্ড অপশন যেটি লিঙ্ক সেটিতে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে লিঙ্ক পেস্ট করে দিতে পারি, অথবা এখানে কার্সার এনে রাইট ক্লিক করে পেস্টে ক্লিক করলেও লিঙ্কটি পেস্ট হয়ে গেল। এরপর আমরা অ্যাড লিঙ্কে ক্লিক করব। লিঙ্কটি এখন অ্যাড হয়ে গেল। এরপরে আমরা উপরে পোস্টে ক্লিক করতে পারি, অথবা পাশের এখান থেকে আইকনে ক্লিক করে আমরা শিডিউল করে নিতে পারি। সুতরাং আমরা পোস্টে ক্লিক করলে ক্লিক করার পরে ভিডিওটি পোস্ট হয়ে যাবে এবং স্টুডেন্টরা এটি দেখতে পাবে। সুতরাং এটি হচ্ছে পদ্ধতি যে কিভাবে আমরা আমাদের মিট রেকর্ডিংগুলো স্টুডেন্টদের সাথে গুগল ক্লাসরুমে শেয়ার করতে পারি। ধন্যবাদ।